げて。অল্প পরিমাণে প্রথমে তো পানি দিয়ে তারপরে আপনার হচ্ছে ডালটাকে পুরো একটা ডলে ডলে একদম কষিয়ে কষিয়ে আপনার হচ্ছে এই যে আবরণটা তুলে ফেলতে হবে। আপনি এই আবরণটা যত দ্রুতভাবে তুলতে পারবেন যত বেশি ফেনা হবে তখন আপনার হচ্ছে ডালটা তত বেশি কালারটা খুব সুন্দর আসবে। এই যে দেখুন ঠিক আছে, এভাবে ডালটা সুন্দর করে কষলিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা বলক আসলে যেহেতু আমি পানি ডাল রান্না করব সেই জন্য হচ্ছে পানি বেশি দিবেন। বলক আসার পরে আপনি পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন, পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেলে আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিবেন টোটালিভাবে। এগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে একেবারে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ডালটাকে সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। তারপরে আবার তেল দিতে হবে। দেখেন পানি একদম পানি চেনে আমার ডালের কালারটা এই কালার চলে আসছে, একদম ইয়ে হয়ে গেছে। এখন হচ্ছে ডালে এই যে দেখেন একদম মিলিয়ে গেছে। এখন হচ্ছে আমি ডালে তেল দিই। আপনার সিদ্ধ হওয়ার আগে দিয়ে আপনি হচ্ছে চাইলে টমেটো দিয়ে দিতে পারেন বা হচ্ছে কাঁচা আম দিতে পারেন। চুলায় আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হচ্ছে কিছু পেঁয়াজ এবং কিছু রসুন দিয়ে দিব। কাঁচামরিচ আমি আগেই দিয়ে দিছি। চুলার জালটা অবশ্যই কমিয়ে নেবেন ঠিক আছে, কারণ হচ্ছে ছিটকা খেয়ে একেবারে নাক মুখ ভরে যাবে। তো হয়ে আসলে এরপরে আপনি ডালে দিয়ে দিবেন। এবার হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেল, তেল দেওয়া হয়ে গেল আমার ডালে। এখন হচ্ছে আপনি আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি শুকনো মরিচ দিচ্ছি না, আর হচ্ছে আজকে লেবু দিয়ে খাবো তা ডালটা, সো হচ্ছে তাই টমেটোও দিচ্ছি না ঠিক আছে। সো এখন হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ওকে, এবং ধনিয়া পাতা দেওয়ার পরে আমার হচ্ছে ডালটা একদম উতরাবে। ডাল কিন্তু ঘন হয়ে গেছে, দেখো ডালটা সুন্দর ঘন হয়ে গেছে। ডাল উচ্চানো শুরু হয়ে গেছে, অবশ্য ডালটা ঘন হয়ে গেছে, ধনিয়া পাতা আমার দেওয়া হয়ে গেছে। ব্যাস ঘন হলে ডালটা উচ্চালে ভালো করে ব্যাস নামিয়ে পরিবেশন করা হবে।